তিনবার পানি উঠতে হয় আমার, যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার জীবনে আর এগুলা পারতাম না, এটাই আমার খুব দুঃখের বিষয়। গড়খান যদি উসাইয়া ইয়ে নিয়ে আশ্রয়ে যখন আশ্রয় লাগাইছ, একটু আশ্রয় ওইবার লাগে একটা ব্যবস্থা নেওয়া। শারীরিক প্রতিবন্ধী ভূমিহীন মানুষটির ছিল না পরিবার নিয়ে মাথা গোজার ঠাই। অবশেষে শ্রীরায়নগর আশ্রয়ণ প্রকল্পে স্থায়ীভাবে মাথা গোজার ঠাই হয়। তবে সেই সুখ কপালে টিকে নিয়ে খুব বেশি দিন। বলছিলাম পত্রিকার হকার শারীরিক প্রতিবন্ধী বশির মিয়ার কথা। মৌলভী বাজারে ভাড়া বাড়িতে পরিবার ও সন্তানদের ভরণ পোষণ চালিয়ে ঘর ভাড়া দেয়া ছিল তার পক্ষে খুবই কঠিন। পরে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর মৌলভী বাজারের সাবেক জেলা প্রশাসক নাহিদ আহসানের নজরে আসলে শ্রীরায়নগর আশ্রয়ণ প্রকল্পে স্থায়ীভাবে মাথা গোজার ঠাঁই হয় বশির মিয়ার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এতে অনেকটাই বদলে যায় বশির মিয়ার জীবন। দুই পুত্র, এক কন্যা সন্তান ও শ্রী শাহিনুর বেগমকে নিয়ে গড়ে ওঠে সুখের সংসার। নিজ ভূমি ও পাকা টিন শেডের ঘর পেয়ে খুশি তারা। তিনবার পানি উঠতে আমার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, গরিবানা সুরতের মাল জিনিস উঠে আমি বহুত কষ্ট পাইলাম, যেমন হয় আমার জীবনে আর এগুলো পারতাম না, এটাই আমার খুব দুঃখের বিষয়। তবে খরস্রোতা নদী মনতাদের সেই সুখ শান্তি কেড়ে নেয়। গেল ২০ দিনের মাথায় ৩-৩ বার মনুর আগ্রাসী থাবায় তাদের ঘরবাড়ি ফসলাদি সবকিছু তছনছ হয়ে গেছে। বানের পানিতে বিনষ্ট হয়েছে একটু একটু করে জমানো সংসারের সব জিনিসপত্রই। নদীর পানি কমে আসায় আশ্রয়ণ প্রকল্পের কিছু কিছু বাড়িঘরের পানি নামতে শুরু করেছে। আর তাই তো বশির মিয়া তার পরিবার পরিজন নিয়ে সেই স্বপ্নের ঘরবাড়ির পরিচর্যায় নেমেছেন। তবে এখনও আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘরবাড়ি তলিয়ে আছে পানিতে। বশির মিয়ার ঘরের ভিটা থেকে পানি নামলেও বানের জলকাদায় একাকার হয়ে আছে। তিনবার খালো ঘর দুয়ার সাফ করি, সাফ করে আবার গরম পানি উঠে যায় গে, আমাদের গরম খাইমু রোতারে লইয়া বাস করমু, বাস করার সুযোগ নাই, অনুরোধ আমি করলাম বাচ্চাদের লইয়া যাতে পানি উঠে না, যাতে আমার জিনিস ক্ষতি হয় না, আপনার দয়া দরি আমার ভালো এখানে জায়গা দিবাই, যাতে আমি পানির মাঝে বাসতাম না। শুধু বশির মিয়া ও তার পরিবার নয়, একই অবস্থা রোগে আক্রান্ত ডলি বেগম, মানিক মিয়া সহ আরো অনেকের। তা বালিশ, লেফ, তুষক এগুলো কিছু পানি ভিজে গেছে, বার করতাম পারছি না। এই মাসের ভিতরে চারবার পানি যদি একবার হইতো তাই না, কষ্ট বানিয়ে নেওয়া যায়, চারবার হইলে তার কষ্ট বানিয়ে নেওয়া যায় না। এরপরে আপনার এই যে ফেক সেক ওই পানি কমার পরে যে ওয়ার পরে যে আপনার ফুড পেসরা এগুলো বাচ্চেন খাইছেন ধরবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বহুত জিনিসপত্র আমরা নষ্ট হয়েছে, তাই যখন আমরা দিলা আবার উঞ্চি আরো দুইবার তিনবার পানি আইব, তো আমরা হয়ে যাইতাম। সেও আছে প্রতিবন্ধী, সেও আছে ইয়ো নানান সমস্যা আমরা ইয়ো, একটু গড়খান যদি উসাইয়া ইয়ে হয়ে যা নিয়ে আশ্রয়ে যখন আশ্রয় লাগাইছ, একটু আশ্রয় ওইবার লাগে একটা ব্যবস্থা নেওয়া। মৌলভী বাজার সদর উপজেলা কার্যালয়ের দেয়া তথ্য মতে এই উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১১৬০ জনকে পুনর্বাসন ঘর দেয়া হয়। সময় সংবাদ, মৌলভী বাজার।